আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। আর এখন আমি কি করছি বলো তো, স্নান হয়ে গেছে, তো স্নান করে আমি একটু রেডি হয়ে নিই। রেডি বলতে ওই ক্রিম ইউজ করছি, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো আমি তো আয়ুর্বেদিক একটা সানস্ক্রিন নিয়েছি, ওটাই ইউজ করছি এখন, খুব ভালো, তোমরাও ইউজ করতে পারো। তারপরে তো রান্নাবান্না আছে, রান্নাবান্না করতেই হবে, তার আগে একটু রেডি হয়ে নিই। কারণ কি বলো তো, যেমন মেয়েদের থাকে না বাড়ির বউদের সিঁদুর টিঁদুর পরা প্রত্যেক দিন, তারপর চুলটা একটু ঠিক করা, এটা না করলে আর ই করতে করতে আর হয় না, রান্না করতে আরম্ভ করে দিলে তার হয় না। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, চুলটা জাস্ট একটু ই করে ঠিক করে নেব, তারপর আমি কাটা ধোয়া বাছা করে তারপর রান্নায় বসতে হবে, স্কুলে যাব মেয়ের স্কুলে। তো আমি চুলটা আমি এইভাবেই বাঁধি, আমার খুব ভালো লাগে, গরম লাগে না এইভাবে চুলটা বাঁধলে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। টুম্পার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে এক মিনিট, এখন বাজে কই, এখন বাজে 10:51, এখনও 11টা বাজেনি। তো আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর সকালে কাজকর্ম সামলে শুমলে আমার স্নানও হয়ে গেছে, পুজোটা বাকি আছে। পুজো এখনও হয়নি কারণ টাইম কলের জল চলে গেছে, আর আমি পুজোটা টাইম কলের জল দিয়ে করি, টাঙ্কি জল দিয়ে করি না, এর জন্য পুজোটা বাকি আছে। আর সকালে কাজকর্ম সব ফিনিশ, মেয়েকে খাওয়ানো সব হয়ে গেছে, হাজব্যান্ডকেও খাবার দিয়ে দিয়েছি, খেয়ে দোকানে চলে গেছে। আর একটু বাইরে যাব কারণ মেয়ের অঙ্গনের স্কুলে মেয়ের ওয়েট মাপবে, আবারও ওয়েট মাপবে, আর খিচুড়ি ডিব্বাটা নিয়ে যাব। আর তার আগে কী করব, এখন 11টা বাজে, তো এখন যাব না, এখন 11টা বাজেনি, যাব 11:30 সময় যাব, এখন যাব না। তার আগে কী করব বলো তো, তার আগে সবজিগুলো কেটে ধুয়ে বেছে রাখবো, তারপরে রান্না করব। আজকে রান্না স্পেশাল কিছু নেই, না মাছ না মাংস না ডিম, কিছুই নেই, আজকে নিরামিষ হবে। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দেব, পেঁয়াজ রসুন দেব, কিন্তু ই হবে মাছ মাংস ডিম বাদ দিয়ে। শিঙ্গি মাছ এখনও আছে, এখনও 2-3টে আছে, কিন্তু করব না, আজ 2 দিন খাচ্ছি শিঙ্গি মাছ, তাই জন্য শিঙ্গি মাছ করব না। আর ডাল তো হবেই, ডাল তো থাকবেই, ডাল করবই। তো চলো ঝটপট আমি রান্না করার মানে এগুলো জোগাড় করে নিই, মানে কেটে বেছে ধুয়ে মশলা করে রেডি করে রাখি, তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাবো মেয়ের পেট মাপাতে। কারণ কি বলতো, অনেক দেরি হয়ে গেছে, তো এই জন্য মেয়েকে আর নিয়ে আসিনি। তো মেয়ে খাবার নিয়ে যাচ্ছি, আর বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, রোদের তাপে ছাতা নিয়েছি, যদি বা কালো হয়ে যায়, কালো। তো চলো গিয়ে, আর কাটা ধোয়া বাঁটা হয়ে গেছে, কী করছিস? তো কাটা ধোয়া বাছা হয়ে গেছে, গিয়ে রান্নাটা বসাবো, আর পুজোটা দিয়ে দেবো আগে, আগে পুজোটা দিয়ে তারপর রান্নাটা বসাবো, আর মেয়েকে খাবারটা খাইয়ে দেবো। চলো গিয়ে কথা বলছি। তো এখন এসেছি রান্না করতে, রান্না করব, আর ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে, এই দেখো
এবার আর একটু ভাত হলেই নামিয়ে দেবো, কারণ জালটা অনেক শক্ত, মানে ভাতটা শক্ত থাকে, যতই নরম করে নামায় শক্ত থাকে। আর একটু হবে তারপর নামাবো। আর সবজি আমি কেটে নিয়েছি, এই দেখো পাঁচ রকম সবজি। এটা হবে সবজি বড়ি দিয়ে করব, একটা ঘ্যাঁস মতো তরকারি হবে, মানে একটু ঝোল ঝোল হবে না। আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, আগেই করে রেখেছিলাম, এই যে ডাল সিদ্ধ। এটা করবো টক ডাল, টক ডাল আর একটা ঘ্যাঁট মতো পাঁচ তরকারি থাকছে আজকে দুপুরের মেনুতে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। জামা পরিয়ে চুল টুল ভালো করে আঁচড়ে দিয়েছি, এবার হাজবেন্ড এলে পরে আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব, দুপুরে খাবার খাবো, তারপর তোমাদের সঙ্গে আবার আসবো। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে বিকেলবেলা, 5টা এখনো বাজেনি, আর একটু ঘুমিয়েছিলাম আজকে, বেশিক্ষণ ঘুমোইনি, তো ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে বাসন টাসন ধোয়ার ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি, মেজে নিয়েছি, এখন আর কোনো কাজ নেই। একটা কাজ আছে, মানে পরে আছে জামাকাপড়, তো জামাকাপড় কাচবো না, কালকে সকালে কাচবো, এখন ইচ্ছে করছে না। বাইরে প্রচণ্ড রোদ, আর আমি টাইম পেলে জলের মানে এটা করি, সার্ফটা কাচি, বাথরুমে আমি কাচি না, বাইরে টাইম কলের জলের সিস্টেম আছে, আমাদের ভেতরে নেই। ভেতরে সব টাঙ্কির জল, টাঙ্কির জল খুব গরম, আর ভেতর বাইরেও প্রচণ্ড রোদের তাপ, তো আমি যাবো না, সকালে কাচবো। তা হ্যাঁ, তো এত যে মানে কষ্ট করছি, সংসারের কাজ করছি, সংসারের কাজ, বাচ্চা, স্বামী, মানে এত কিছু করার পরও ইউটিউব করছি। ইউটিউবও কিন্তু একটা বড় কাজ, ইউটিউবে ভিডিও করাও কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। আমার তো খুব কষ্ট, মানে ই হয় কষ্ট করতে হয়, কারণ আমার ক্যামেরা ধরার না কে আছে, না হেল্প করার কে আছে, আমি নিজেই সব করি, এডিটিং থেকে শুরু করে ক্যামেরাম্যানের কাজ, এডিটিংয়ের কাজ, তারপর ভিডিও মানে রোল সব কিছু। তো এত যে কষ্ট করছি, কিসের জন্য কষ্ট করছি বলো তো, এত কেন মানে ইউটিউবে ভিডিও করছি, কিসের জন্য? শখের জন্য? না, একদমই না, শখের জন্য না, টাইম পাসের জন্য না, একদমই না, টাইম পাসের জন্য না, কারণ ঘরের বউদের এত টাইম নেই যে টাইম পাস করার জন্য ইউটিউব করবে, আমার তো মনে হয় যে নেই। এবার কারা করে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু অনেকে আবার বলে যে শখের জন্য করি, টাইম পাসের জন্য করি, কিন্তু আমি যেটা করি, আমি সত্যি কথা বলবো, আমি মিথ্যা কথা বলবো না, আমি যেটা করি আমি কিন্তু শখের জন্যও করি না, টাইম পাসের জন্যও করি না, আমার এত শখও নেই। মানে শখ বলতে কী বলতো, ইচ্ছে হয় না, ইচ্ছে আছে, কিন্তু এত মানে টাইম পাসও নেই, এত শখও নেই যে কী করবো। দেখো, গ্রামের মেয়ে আমি, এখানে এসেছি আর 4 বছর হলো হুগলিতে, আমার বাড়ি মুর্শিদাবাদ, এখানে এসেছি, আর আমার তো একটা মেয়ে আছে, তোমরা দেখেছো, আমার তো একটা মেয়ে আছে, স্বামী আছে,
আর শাশুড়ি শ্বশুরি মানে শাশুড়ি মা শ্বশুরমশাই গ্রামে থাকেন, এখানে আসবেন, পরে আসবেন, পরে নিয়ে আসবো, এখন আসতে চাইছেন না, এখন শক্ত আছে, মানে কাজ করে সব, তাই জন্য এখন আসতে চাইছেন না, পরে আসবেন, পরে আমরা এখানে একবারে নিয়ে আসবো। তো কি বলতো, আমরা কি বলতো, আমি বিশেষ করে মানে বাড়ির প্রত্যেকটা বইয়েরই থাকে যে কিছু না কিছু, মানে অনেকের মনে থাকে যে কিছু না কিছু করি, আর আমরা কি বলতো বাড়ির বইয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না, বাচ্চা রেখে স্বামী মানে পছন্দ করবে না, ফ্যামিলির লোক কেউ মানবে না বাইরে কাজ করা, যতই মানে ইয়ে হোক না কেন, কষ্ট হোক, যতই যা হোক, বাচ্চা রেখে বাইরে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না, তাদের বাচ্চা আছে, আমার পক্ষে তো একদমই সম্ভব না, এটা ফ্যামিলির লোক মেনেও নেবে না, ফ্যামিলিতে কেউ মেনে নেবে না, কারণ বাচ্চা ই করতে হবে, ওদেরও তো ইয়ে আছে, পড়াশোনা কে দেখবে, বাচ্চা কে দেখবে, তো যদি বাড়িতে থেকে কিছু করতে পারি এর জন্যই কিন্তু ইউটিউব করা, যদি বাড়িতে থেকে কিছু করতে পারি এর জন্যই কিন্তু ইউটিউব করা, ইউটিউবে ভিডিও করা, কারণ কি বলো এই ইউটিউব থেকে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে, অনেকে অনেকে মানে এমন একটা প্ল্যাটফর্ম না ইউটিউবটা, মানে সবাই মানে অনেকে কাজ করে অনেক সাকসেস হয়েছে, তো কি বলো সেই সাকসেস হয়েছে এর জন্যই আমারও মানে ধরো স্বার্থ আছে যে আমিও ইউটিউব করে কিছু টাকা মানে যদি উপার্জন হয়, কারণ বাইরে গিয়ে কাজ করতে পারবো না, বাইরে গিয়ে ইনকাম করতে পারবো না, তো বাড়িতে বসে বাড়ির বউ যদি সংসারের কাজ সামলে যদি আমি ইউটিউব করতে পারি, ইউটিউব করে যদি কিছু উপার্জন করতে পারি, এটা নিয়েই মানে মানে এটাই লক্ষ্য, তো জানি না কি হবে, কারণ কি বলতো কবে যে হবে আমি এতটা জানি না, এতটা নলেজ নেই ইউটিউব সম্পর্কে, ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও করি, কিন্তু এতটা নলেজ নেই, আমার তো নেই এতটা নলেজ যে কোথায় কী করে কত তাড়াতাড়ির মধ্যে মানে ই করা যায়, সাবস্ক্রাইব ভিউজ বাড়ে, দাঁড়িয়ে যায়, লক্ষ্যে পৌঁছে যায়, এতটা মানে জানি না, ট্যালেন্টও নেই আর এতটা মানে জানি না, নলেজেবল নেই, তো আমার তো লং ভিডিওতে একদম ভিউজ নেই, যাই বা ছিল কমে গেছে, ওয়াচ টাইম কমে গেছে, ওয়াচ টাইম যা ছিল যাই বা ছিল যেটুকু ছিল তার থেকে অনেক ওয়াচ টাইম কমে গেছে, সাবস্ক্রাইব বল কি বলো তো সাবস্ক্রাইবটা বাড়ে, কিন্তু যাই না হঠাৎ করে আবার বন্ধ হয়ে যাবে নাকি, সাবস্ক্রাইব বাড়লে তো হবে না, মেন হচ্ছে ওয়াচ টাইম, ওয়াচ টাইম সাবস্ক্রাইব সবই দরকার, তো যারা আমার ভিডিও যারা আমার ডেলি ব্লগ দেখো, লং ভিডিও দেখো, প্লিজ তাদেরকে আমার রিকোয়েস্ট যে ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না ভিডিও, আমি কিন্তু যার ভিডিও দেখি আমি কিন্তু স্কিপ করে দেখি না, পারলে গোটাটাই দেখি, আর আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ তিন চারজনের ডেলি ব্লগ আমি দেখি, তিন চারজন পাঁচজনের ডেলি ব্লগ প্রত্যেকে ফুল ওয়াচ করি, কিন্তু তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখছো তারা থাম্বনেল টাইটেলটা দেখছো একটু দেখছো, তারপর তোমরা স্কিপ করে দেখছো না হয়তো ডাকে চলে আসছো, তো প্লিজ আমার একটা মানে অনুরোধ যে তোমরা ফুল ওয়াচ করো, তবে ওয়াচ টাইমটা বাড়বে, তাছাড়া ওয়াচ টাইম বাড়বে না, লং ভিডিও ফুল ওয়াচ কেউ করছো না, তোমরা কেউ করছো না ফুল ওয়াচ, আর কি বলতো সবার মানে ইয়ে আছে, সবার স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ এই প্ল্যাটফর্মে কাজ করে না, মানে ভিডিও করে না ইউটিউবে, আমার তো মনে হয় যে কেউ স্বার্থ ছাড়া শখের জন্যও করে না, কেউ টাইম পাসের জন্যও করে না, আমি তো করি না, মানে আমারও স্বার্থ আছে, আমি সত্যি কথাই বলবো, আমি মিথ্যা কথা বলবো না, না শখ না টাইম পাস, হ্যাঁ যদি বাড়িতে বসে বাড়ির বউ যদি কিছু করতে পারি ইউটিউব থেকে, ইউটিউবে ভিডিও করে যদি কিছু উপার্জন করতে পারি, মানে যদি সাকসেস হয়, যদি আমার মানে লক্ষ্যে পৌঁছাতে পারি, এই জন্য ভিডিও করা, ভিডিও করতে অনেক টাইম লাগে, অনেক মানে পরিশ্রম করতে হয়, এমনি হয় না, এডিটিং করা, ভিডিও পোস্ট করা, আপলোড করা, নেট খরচা, অনেক কিছুই হয় করতে হয়, তো আমি আমার একটাই অনুরোধ যারা আমার ডেলি ব্লগ দেখছো ফুল ওয়াচ করো, আমি জানি না আমার মানে যারা ই করছে মানে ওদের ডেলি ব্লগে অনেক অনেক ভিউজ, অনেক অনেক যাই করছে অনেক অনেক ভিউজ, কিন্তু কি বলতো আমার ডেলি ব্লগে একদম ভিউজ নেই, কেন নেই আমি বুঝতে পারছি না, ইউটিউব থেকে করছে না আমার ভিডিওগুলোই মানে ই হচ্ছে না, মানে ইউটিউবে মানে দিচ্ছে না সবার কাছে, ডেলি ব্লগগুলো সবার কাছে হয়তো পৌঁছাচ্ছে না, দিচ্ছে না, জানি না ইউটিউব করছে নাকি, জানি না ইউটিউবের টিম মানে পক্ষ থেকে করছে নাকি জানি না, কিন্তু আমার ওয়াচ মানে ডেলি ব্লগে একদম কিছু নেই, কমছে তা বাড়ছে না, আমার শর্টসের যে ভিডিওগুলো দিই শর্টসের ভিডিওগুলো আমার মানে ই বেড়েছে ভিউজ বেড়েছে, কিন্তু ডেলি ব্লগে ভিউজ একদম বাড়ি যায় না, কতদিন লাগবে, এক বছর লাগবে, দু বছর লাগবে, আমার তো চার মাস হয়ে গেলো ভিডিও করা, চার মাস প্রায় ওভার হয়ে গেলো,
অনেকটা হয়ে গেলো, তবু কিছু কোনো রেসপন্স নেই ডেলি ব্লগের, মানে লং ভিডিও ভিউজ নেই। তো আমি চাইছি সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা, আর বেশি কিছু বলবো না, বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? আমার মেয়ে ছবি এক জায়গায় দেখাচ্ছে, দেখেছে, হয়েছে হয়েছে, ঠিক আছে, পরে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো তোমরা, টাটা।